এইবার সামারস্ল্যাম 2021 পেপার ভিউ এর একটি টাইটেল ম্যাচ পসিবলি ক্যান্সেলড হতে পারে, আর সেই ম্যাচটি অনেক বড় একটি ম্যাচ। এছাড়াও ব্রক লেসনার তাকে আবারও ববি ল্যাশলি চ্যালেঞ্জ করে দিলেন, এবং জন সিনা ও রোমান রেঞ্জের আরও একটি ম্যাচ কনফার্ম করা হলো সামারস্ল্যাম পেপার ভিউ এর পরে। অর্থাৎ সামারস্ল্যাম পেপার ভিউতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলবেন রোমান রেঞ্জ এবং জন সিনা, তবে সামারস্ল্যাম পেপার ভিউ এর পরেও আবারও একটি ম্যাচ কনফার্ম করে দিলেন WWE ম্যানেজমেন্ট। চলুন সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। বিশেষ করে আপনারা অবশ্য সকলেই জানেন যে WWE চ্যাম্পিয়ন হবার আগে থেকেই চ্যালেঞ্জ করতেন ব্রক লেসনারকে ববি ল্যাশলি, তবে WWE চ্যাম্পিয়ন হবার পরে একটু বেশি চ্যালেঞ্জ করে দেন ববি ল্যাশলি ব্রক লেসনারকে। তো ব্রক লেসনারকে বারবার চ্যালেঞ্জ করার পরেও WWE ম্যানেজমেন্টও ববি ল্যাশলির বিরুদ্ধে ব্রক লেসনারকে মুখোমুখি করান না, আবার ব্রক লেসনারও খুব একটা ইন্টারেস্টেড না। আবার ববি ল্যাশলি কিছুদিন আগে সামার স্ল্যামের জন্যও চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, তবে এইটাও রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবে বর্তমান সময়ে WWE এর একটি ব্রডকাস্টের ওপরে এসেছিলেন ববি ল্যাশলি, এবং সেখানে এসে তিনি তার কিছু ড্রিম অপোনেন্টকে উল্লেখ করেন। বিশেষ করে ড্রিম অপোনেন্টগুলোর মধ্যে অন্যতম নাম হচ্ছে দ্য রক। এছাড়াও বলেছে যে স্টিভ অস্টিন তুমিও রয়েছ, এবং সব থেকে বড় যে ড্রিম অপোনেন্ট রয়েছে সেটা হচ্ছে ব্রক লেসনার। দেখো ব্রক লেসনার, তুমি WWE আসার পরে সোজাসুজি টাইটেল পিকচারের দিকেই দৌড়াও, হয় তুমি ইউনিভার্সাল টাইটেল নয়তো WWE টাইটেলের দিকে দৌড়াও। তো আমার কাছে বর্তমান সময়ে WWE চ্যাম্পিয়নশিপটি রয়েছে, তুমি এসে আমাকে চ্যালেঞ্জ করে দিলে আমি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিব, এবং তোমার বিরুদ্ধে আমার যে ড্রিম ম্যাচটি রয়েছে সেটা অবশ্যই সেরে ফেলবো। তো এইভাবে কিন্তু বারবার বারবার ববি ল্যাশলি চ্যালেঞ্জ করতেই আছেন ব্রক লেসনারকে, তবে ব্রক লেসনার কোনো সাড়াও দিচ্ছে না, ব্রক লেসনার WWE আসছেও না। তবে আশা করবো যে WWE ম্যানেজমেন্ট ববি ল্যাশলির অন্তত এই আশাটি পূর্ণ করুক, এবং ববি ল্যাশলি ভার্সেস ব্রক লেসনারের WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচটি অবশ্যই অনুষ্ঠিত করবে WWE। এছাড়াও একটি ম্যাচ হয়তোবা WWE ম্যানেজমেন্ট ক্যান্সেল করতে পারেন সামারস্ল্যাম 2021 পেপার ভিউয়ের যে কনফার্ম ম্যাচটি রয়েছে সেটা হচ্ছে স্ম্যাকডাউন উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য সাশা ব্যাংকস এবং বিয়াঙ্কা ব্লেয়ার মুখোমুখি হবেন, আর এটা অবশ্যই ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচ। তবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখা দরকার যে লাস্ট যেই দুইটা সুপার শো ছিল সেখানে উপস্থিত ছিলেন না সাশা ব্যাংকস এবং বিয়াঙ্কা ব্লেয়ার, আর এর জন্য সকলে ধারণা করছেন যে হয়তোবা কোনো কোভিড প্রবলেম অথবা অন্যান্য কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে তাদের মধ্যে, এগুলোর জন্য হয়তো বা সামারস্ল্যাম 2021 পেপার ভিউতে সাশা ব্যাংকস এবং বিয়াঙ্কা ব্লেয়ারের স্ম্যাকডাউন উইমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হয়তো বা ক্যান্সেল হতে পারে। তবে এই বিষয়টি এখনও কনফার্মভাবে জানা যায়নি, তবে আপনারা বর্তমান সময়ে যে রিপোর্টটি এসেছে সেটা স্ক্রিনে তাকালেও দেখতে পাচ্ছেন, আর সেই বিষয়টি দ্বারা কিন্তু অলমোস্ট কনফার্ম এদের ম্যাচটি ক্যান্সেলড হলেও হতে পারে। এছাড়াও WWE ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন আগামী 10ই সেপ্টেম্বর জন সিনা উপস্থিত থাকবেন WWE স্ম্যাকডাউনের এপিসোডে সামারস্ল্যাম পেপার ভিউয়ের পরেও। তো সেখানে শুধু তিনি উপস্থিত থাকবেন এমনটা কিন্তু নয়, সেখানে তিনি প্রোমো কাট করবেন এমনটাও কিন্তু নয়, সেখানে তার একটি ম্যাচ WWE ম্যানেজমেন্ট অ্যাডভার্টাইজ করছে, সেটা হচ্ছে সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ। বিশেষ করে সেইখানে এই ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম দেখাচ্ছে, আপনারা এখন স্ক্রিনে তাকালে সেই পোস্টারটি দেখতে পাচ্ছেন, আর সেই পোস্টার অনুযায়ী সেইখানে জেই উসো জিমি উসো অর্থাৎ উসোস ব্রাদার এবং রোমান রেঞ্জ ভার্সেস জন সিনা রে মিস্টিরিও ডমিনিক মিস্টিরিও, এখানে সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করা হচ্ছে। অর্থাৎ WWE ম্যানেজমেন্ট হয়তো বা প্ল্যান করছেন যে জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানাতে পারে রোমান রেঞ্জকে হারিয়ে, জন সিনাকে নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন বানালেও বানাতে পারে, কেননা তাকে যদি চ্যাম্পিয়ন নাই বানায় তাহলে তার পরবর্তীতে কিসের জন্য সেইখানে তাকে রাখবেন। অর্থাৎ 10ই সেপ্টেম্বর যেই সুপার স্ম্যাকডাউন হতে যাচ্ছে সেইখানে জন সিনার একটি ম্যাচ কনফার্ম করেছে, তো হয়তো বা জন সিনা নতুন চ্যাম্পিয়ন হতে পারে। তবে আপনাদের ওপিনিয়ন কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।